তার্য এক প্রত্যয় উৎস চেতনার অজয় শক্তি তারা কোনো বাধা অপরন্ত প্রাণ শক্তি আর সৃষ্টির উন্মোদনায় তার্যের অহংকার প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জুম বাংলাদেশ প্রেজেন্ট নতুন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমার দেশ আমার দায়িত্ব অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি এস টি শাহিন প্রতিটি পর্বে আমরা হাজির হব এমন কিছু স্বপ্ন উদ্যোগী মানুষকে নিয়ে যারা দেশ ও সমাজের জন্য স্বপ্ন দেখেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভূমিকা রাখেন দেশের আর্থসামাজিক উন্নয়নে দেশের জন্য এই স্বপ্নবান মানুষদের নিয়েই মূলত আমাদের এই আয়োজন বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন অতিথি চলুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নিই প্রথমে আছেন জোড়াশাখ কমিউনিকেশন লিমিটেডের সিও ও ম্যানেজিং ডিরেক্টর লিও সাইদ সাইদিরিদান এরপরে আছেন আমি প্রথমে উৎসর্গ ফাউন্ডেশনের মুখপাত্র পান্না ভাইয়ের কাছে জানতে চাবো আপনাদের উৎসর্গ ফাউন্ডেশনের যাত্রা কবে শুরু হয়েছিল হাজার ষোলো সাল থেকে আমরা হাঁটি পা করে যাত্রা শুরু করি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার মোহাম্মদ ইমবুল কায়েস স্যারের নেতৃত্বে এবং আমাদের একদল স্বপ্ন উদ্যমী তরুণদেরকে নিয়ে আসলে পথ চলাটা শুরু হয় আর আমাদের পথ চলাতে আমাদের সাথে আমাদের শ্রদ্ধ চেয়ারম্যান স্যার আছেন আমাদের সেক্রেটারি ম্যাম আছেন তানজিনা খান ম্যাম এবং আমাদের গভর্নিং বডি অন্যান্য সদস্য সহ আমাদের একদল তরুণ উদ্যমী যেটা বললেন আপনি তাদেরকে নিয়ে আসলে পথ চলাটা শুরু সেই দু সাল থেকে মানে কোন প্রেক্ষাপটে আপনারা উৎসর্গ ফাউন্ডেশন আসলে কাজ করে কি নিয়ে মানে কাজের পরিধিগুলো কি কি আসলে উৎসর্গ ফাউন্ডেশন একটি স্লোগানকে ধারণ করে লালন করে সেটি হচ্ছে জীবনের প্রয়োজনে জীবন আসলে জীবনের প্রয়োজনে জীবন কথাটি দ্বারা আমরা যেটি বুঝি অর্থাৎ উৎসর্গের প্রতিটি স্বেচ্ছাসেবক এই স্লোগানটি দ্বারা যে বিষয়টি লালন করে মানে একটি জীবন অন্য জীবনের প্রয়োজনে সেটা হোক সামাজিক প্রেক্ষাপট কিংবা অন্য যে কোন কাজেই হোক মানুষ মানুষের জন্য যে বিষয়টি আছে সেটি নিয়ে আসলে কাজ শুরু করে আমাদের প্রথম কার্যক্রম হচ্ছে রক্তদানে উৎসাহিত করা আসলে এখানে একটি বিষয় উল্লেখ করা মানে প্রয়োজন যেটি হচ্ছে প্রতিটা মানুষ রক্ত দিন রক্ত দিন বলে কিন্তু আসলে উৎসর্গ হচ্ছে যে রক্ত দিন রক্ত দাও এই বিষয়টি না রক্ত দানে উৎসাহিত করে অর্থাৎ প্রতিটি মানুষ যেন তার রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হয় একটি ছোটো বাচ্চা সে যেন তার জন্ম থেকে যখন সে বুঝতে পারবে তখন থেকে যেন সে তার রক্তের গ্রুপটা সম্পর্কে জানে আসলে উৎসর্গের লক্ষ্যটা ছিল এটা তারপর আসলে আমাদের পথ চলাটা একদল সারা দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে মানে স্বপ্ন উদ্যমী তরুণদেরকে আমরা আরও বিভিন্ন কার্যক্রম শুরু করি আমরা মাদক বিরোধী সচেতন কাজ করছি আমরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের কেন্দ্রে কাজ করছি এবং সুবিধা বঞ্চিত শিশুদের কেন্দ্রে আমরা কাজ করছি এবং এটা নিয়ে আমাদের আসলে পথ শুরু হয় মানে সবকিছু মিলে আসলে জীবনের জীবন জীবনের প্রয়োজন অবশ্যই আমরা আসবো আপনার কাছে আমরা আসতে চাই আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দুই সাল থেকে এরপরে আপনি জোড়াশর কমিউনিকেশন কমিউনিকেশন লিমিটেড নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির যাত্রা শুরু করলেন এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যাত্রা শুরু করার যে গল্পটা এটা জানতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় টেলিভিশনকে আমাকে এখানে ডাকবার জন্য চাকরি করা অবস্থায় এর আগে থেকে থেকেই আমি পেন্টিং করতাম তারপরে ক্যালিগ্রাফি করতাম এই টাইপের কিছু কাজ করতাম অ্যাটলিস্ট ক্রিয়েটিভ কাজগুলো ভালো লাগতো আমি কতটুকু পারতাম না পারতাম সেটা না জাস্ট এই জিনিসগুলো বেশি ভালো লাগতো তো ওখান থেকে পরে মিডিয়াতে তারপরে ওখানে থাকা অবস্থায় একটা চিন্তা হলো যে আসলে আমি যতদিন এফোর্ড দিতে পারবো চাকরি যতদিন করতে পারবো অতদিনই তো আসলে মানে আমি করছি অথবা আমি যত সময়টা পর্যন্ত চাকরিটা তো আসলে চাকরির মতো করে এখানে অনেকটা ইনসিকিউর মানে একটা ব্যাপার আছে তো এই সব কারণ থেকেই বেসিক্যালি দেখা গেলো যে আমি ওখানে যেই কাজগুলো করতেছি এই কাজগুলো আসলে আমার না কারণ আমি চাকরি করতেছি প্রোডাকশনটা অথবা এই জিনিসগুলো সব হলো টেলিভিশনের তো আসলে আমি 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 আজকে দিচ্ছি কালকে দিতে পারবো না তার মানে কিন্তু ওখান থেকে ফ্রেম আউট তো এই জায়গা থেকে চিন্তা হলো যে আসলে নিজে কিছু করি যেটা আমি ওন করতে পারবো যে আসলে এটা আমার হ্যাঁ তো এই জায়গা থেকেই হয়েছে যে মানে এটা শুরু করা হ্যাঁ মূলত কি ধরনের কাজগুলো করেন আপনারা আমরা বেসিক্যালি আমাদের শুরুটা ছিল আমরা যেহেতু টেলিভিশনে ছিলাম সেহেতু ডকুমেন্টারিগুলো আমরা বেসিক্যালি শুরুতে করতাম আর পার্সোনালি আমি একজন ডিজাইনারও ছিলাম মানে আগে থেকে ডিজাইন করতাম তো এইগুলো দিয়ে বেসিক্যালি শুরু ছিল এর পরে আমরা অ্যাটলিস্ট পরে দু হাজার দিকে যেটা শুরু করি আর এর আগে একটু বলি এর আগে আমরা অফিস সেই ২০১০ সালের দিকেই এনেছি তো দুই সালের দিকে অফিস খুঁজেছিলাম তখন আমরা পল্টনেই অফিস নিলাম এটা হচ্ছে আজাদ প্রোডাক্টসের যে আজাদ হোটেলটা ছিল গ্র্যান্ড আজাদ হোটেল ওই বিল্ডিংয়েরই 13 তলায় নিলাম তো ওখানে নেওয়ার পিছনে একটা ছোট কারণ আছে সেটা হচ্ছে যে আসলে মানুষ তো ইন্সপায়ার হয় তো ওখানে অফিস নিলাম এরপরে আজাদ সাহেবের সাথে আমার পার্সোনাল একটা ভালো সম্পর্ক ছিল তো উনি একদিন বলতেছে যে দেখো এখন ইয়াং বয়স কাজ করো আমি ঠিক এই আমি যেই উনি যেই বিল্ডিংয়ে বসে আছেন ওই বিল্ডিংয়েরই পাশে মানে বাইতুল মোকারম উনি এক সময় ফেরি করে জিনিসপত্র বিক্রি করতেন পরে বলসে দেখো যে লেগে থাকলে কত কিছু হয় আমি এটা জ্বলন্ত প্রমাণ ঠিক আছে সেও তো আমার এখানে তোমার অফিস তো উনি অনেক বেশি ইন্সপায়ার করত হ্যাঁ তো এরপরে বেসিক্যালি ওই মানে অনেকগুলা ইন্সপিরেশন এখান থেকে অনুপ্রেরণা নিয়ে মূলত ওখান না মূল তো না এর আগে শুরু করেছি কিন্তু শুরুর দিকে না অনেকে আছে যে একটুটাকে ভালো করে দেখে না অথবা যে এটার ভবিষ্যৎ কি এই সেই মানে সবাই তো সব বিষয়গুলোতে এক্সপার্ট থাকে না এই জন্য পরামর্শের ক্ষেত্রে দেখা গেলো যে ওই প্রপার পরামর্শগুলো দিতে না তো এইগুলো ছিল আর বেসিক্যালি আমাদের কাজের ব্যক্তিগুলো হলো আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা আমাদের খুব মানে বোর্ডলি আমরা এটা করতেছি দেশে দেশের বাইরে তারপরে এখানকারও বড় এনজিও তারপরে হচ্ছে যে দেখা গেলো নন গভ নন গভর্নমেন্টের কর্পোরেটলি এগুলো করতেছি আমরা এখানে অ্যাক্টিভেশনগুলো করতেছি টেলিভিশন বিজ্ঞাপন আমরা বানাচ্ছি তারপরে এই টাইপের বেসিক্যালি আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কতজন যুবকের এখানে বেসিক্যালি আমাদের স্টাফ আছে অল্প আর বেসিক্যালি আমাদের ম্যাক্সিমালি আমরা প্রত্যক্ষ এবং পরক্ষভাবে যুক্ত এরকম প্রায় কত সংখ্যক যুবক হতে পারে যারা আপনার এখান থেকে কাজ করছে এখানে রেগুলার এখানে আমার প্রায় 50 60 জনের মতো রেগুলার মোটামুটি এরা এখানে আমাদের মানে কাজের সাথে ইনভলভমেন্ট থাকেই এটা অবশ্যই অনেক বড়ো একটা বিষয় যে আপনার তরুণ সমাজকে আপনার সাথে যুক্ত করে আপনার মাধ্যমে তারা কাজ শিখছেন তারা ভবিষ্যতে এই কাজগুলো করতে পারবেন এবং তারা নিজের জীবন জীবিকা নিজেরা চালাতে পারেন আমি আসবো পান্না ভাইয়ের কাছে উৎসর্গ ফাউন্ডেশনের ভলান্টিয়ার্সের সংখ্যা এখন কত এবং আপনাদের কি বাংলাদেশ সব জেলাতে কর্মকাণ্ড আছে বাংলাদেশের সব জেলাতে বলতে হচ্ছে আমাদের মোটামুটি সব জেলাতেই মানে মোটামুটি সব জেলাতে আমাদের ভলেন্টিয়ার আছে বাট অ্যাক্টিভলি এবং কমিটি মেম্বার হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক জেলা তবে আমাদের বর্তমান যে পরিব্যাপ্তিটা চলছে সেটি হচ্ছে প্রতিটি জেলাতে উৎসর্গের কর্মব্যাপ্তি সৃষ্টি করা এবং প্রতিটি জেলাতে আমাদের কমিটি দেওয়া আর এভাবে আসলে উৎসর্গের পথ চলা শুরু হয় আর আমাদের বর্তমান টোটালি অনলাইন এবং অফলাইন সব কিছু আমাদের কাউন্টিং মেম্বার দুই লক্ষ প্লাস চৌষট্টি জেলা মিলে বিশাল পরিবার আহ আমার এখানে আরেকটা বিষয় জানার আছে আপনার দুই লক্ষ প্লাস ভলান্টিয়ার্স মানে অফলাইন অনলাইন মিলে আমি জানতে চাই আপনাদের যে কর্মপরিধি যারা করেন যে ভলান্টিয়ার্সরা আছেন অথবা এই ভলান্টিয়ার্স সবাইকে স্বেচ্ছাসেবী না পেইড ভলান্টিয়ার্সও কিছু আছে যারা প্রতিনিয়ত কাজ করেন তাদেরকে কিছু অনারিয়াম দেওয়া হয় কিনা হ্যাঁ আমাদের অনারিয়াম যুক্ত কোনো ভলান্টিয়ারই নাই আমাদের সম্পূর্ণই স্বেচ্ছাসেবী এবং একেবারে সেটা যেটা বলছে আমাদের সেন্ট্রাল থেকে একেবারে জেলা পর্যন্ত এবং স্কুল ভার্সিটি যারা কাজ করছেন সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কাজ করছেন প্রত্যেকেই আমাদের ফান্ডিংটা হচ্ছে আমাদের গভর্নিং বডির মেম্বার আছেন গভর্নিং মন্ডি মেম্বারদের ডোনেশন সম্পূর্ণই আসলে ডোনেশন এবং এটাই আর স্বেচ্ছাসেবকদের অল্প কিছু সহযোগিতা নিয়ে আসলে আমরা প্রোগ্রামগুলো করে থাকি পাশাপাশি যে ইভেন্টগুলো আমরা করি এবং বিভিন্ন যে ছোট বড় আয়োজনগুলো করে থাকি স্বেচ্ছাসেবী মিলন মেলা স্বেচ্ছাসেবী মিলন মেলাটা হচ্ছে আমরা দু সালে শুরু করি যেহেতু উৎসর্গের কার্যক্রম ষোলো সালে শুরু তারপর হচ্ছে যে আমরা একটা পরিকল্পনা করি যে আসলে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী একটা সমাজ মানে কিন্তু আসলে কখনো কোনো একত্রিত বা বা মিলন মিলন মানে মানে কিছু সৃষ্টি হয় না সবাইকে নিয়ে একসাথে করা একই ছাতার নিচে আসা এই বিষয়গুলো কিন্তু আসলে থাকে না আসলে এইখান থেকে আমাদের মিলন মেলা স্বেচ্ছাসেবী এইখান থেকে সতেরো সালে শুরু করি আহ দু হাজার আঠারো না আঠারো সালে আমরা করতে পারি না এবং উনিশ সালে আবারও সবার সহযোগিতা এবং দেশের চৌষট্টি জেলার ভলেন্টিয়ারদের

আসলে আমার দেশ আমার দায়িত্ব নিয়ে কিন্তু প্রতিটা সমonnay নেই আমার দায়িত্ব দায়িত্বটা পালন করা উচিত আমি মনে করি আচ্ছা সাইদি ভাই দেশের বাইরেও বেশ কিছু কাজ করেছেন দেশের বাইরে এগুলো সম্পর্কে একটু জানতে দেশের বাইরে আমরা কয়েকটি ইভেন্ট করেছি এর মধ্যে দুবাইতে আমরা ইভেন্ট করেছি তারপরে আমরা মালয়েশিয়াতে ইভেন্ট করেছি ইন্ডিয়াতে করেছি কি ধরনের এখানে बेसिकली আমাদের ম্যাক্সিমাম কালচারাল ইভেন্ট গুলো ছিল ওখানে মানে যে কোনো ইভেন্ট আপনারা কোন কাজগুলো বেশি করেন এখানে দেখা গেলো যে আমরা কিছু কাজ করি বেসিক্যালি কর্পোরেট যে কাজগুলো থাকে কর্পোরেট ইভেন্ট থাকে এর মধ্যে অ্যাক্টিভেশন থাকে এর মধ্যে প্রমোশনাল থাকে রোড শো থাকে এই টাইপের কাজগুলো আমরা বেসিক্যালি করি এটা অনেক ভালো আমার জানা মতে আপনি বেশ কিছু সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং লিও লিও এবং লায়ন্স ক্লাবের সঙ্গে আপনি যুক্ত ছিলেন এছাড়াও আপনার প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সংগঠনও আছে এগুলো সম্পর্কে জানতে চাই এখানে বেসিক্যালি আমি দুই হাজার ছয় সাল থেকে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এটা একটা আন্তর্জাতিক সেবা সংস্থা আপনিও জানেন এটার আমি লিও ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে আমি ডিস্ট্রিক্ট থ্রি ফিফটিন এ ওয়ান বাংলাদেশের আমি সেক্রেটারি ছিলাম দুই বছর ভাইস প্রেসিডেন্ট ছিলাম সর্বশেষ এরপরে লিও ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার ছিলাম এই সর্বশেষ এটা হয়েছে আমি আন্তর্জাতিকভাবে লায়েন্স ক্লাবের সাথে ছিলাম এরপরে পার্সোনালি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে ইনভলভমেন্ট আছি তার মধ্যে আমার নিজের একটা প্রতিষ্ঠিত একটা ইয়ে আছে সেটা হলো যে পজিটিভ জেনারেশন আপনাদের প্রোগ্রামের নামটা মানে একটা অনেক মানে সুন্দর একটা নাম হয়েছে এটা হচ্ছে যে আমার দেশ আমার দায়িত্ব এটা প্রত্যেকটা মানুষকে টাচ করে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশার মানুষদেরকে টাচ করে এখানে আমাদের বেসিক্যালি পজিটিভ জেনারেশন করার পেছনে যেটা কারণ ছিল সেটা হলো যে আমরা প্রত্যেক পত্রিকা খুললে তারপরে আমরা টেলিভিশন দেখি আমরা ফেসবুকে স্ক্রোল করতে গেলে সব জায়গায় আমরা দেখতেছি যে শুধু নেগেটিভ নেগেটিভ এখন চারদিকটা এমন ভাবে না আমরা মনে হচ্ছে যে খুব মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরে বের হব তখনও দেখা গেলো খুব মানে একটা হতাশা কাজ করে আর আমি মনে করি সকালটা একটা বড় ইন্সপায়ারেশন হ্যাঁ প্রত্যেক মানে পুরো দিনের জন্য তো এইটা বেসিক্যালি করা হলো যে আমরা একটা পজিটিভ ভোকাল তৈরি করা যে একটা জেনারেশন থাকবে যে ওই জেনারেশনগুলো শুধু এখন থেকে যদি আমি মনে করি যে সবাই পজিটিভ জিনিসগুলোকে প্রমোট করবে পজিটিভ জিনিসগুলোকে বলবে হ্যাঁ যেমন আমরা যদি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা বছরে প্রাইভেট ইউনিভার্সিটি বলি অথবা পাবলিক ইউনিভার্সিটি সব মিলে দেখা গেল যে প্রচুর পরিমাণে ডক্টর বেরোচ্ছে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার মানে পাশ করে হচ্ছে এরকম অনেক পজিটিভ জিনিসগুলো আছে ওইগুলো আমরা না করে আমরা জাস্ট ওই যে ঘাটতি এই এটা নাই এই এটা নাই কিন্তু আমরা যদি বলি যে এগুলো আছে আসে সামনের দিকে আগানোর ক্ষেত্রে এই বেসিক্যালি এই জায়গা থেকে আসলে পজিটিভ জেনারেশনটা আমাদের করার উদ্দেশ্য অনেক ভালো আপনার উদ্যোগ পান্না ভাই তরুণরা এখন অনেকে সমস্যামূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনার কি মনে হয় যে অনলাইন মাধ্যম বা সোশ্যাল মিডিয়া মাধ্যম এই সমস্যামূলক কাজে তরুণদের ভূমিকা কতটুকু বা তরুণরা কি আসলে অনলাইন বা সামাজিক মাধ্যম ইউজ করে সমস্যামূলক কাজে পরিমণ্ডলে তাদের পদচারণাকে বৃদ্ধি পাচ্ছে কিনা আপনার প্রশ্নের সাথে আসলে সম্পূর্ণভাবে একমত হতে হবে এবং এটা বলতে হবে যে অনলাইনের ভিত্তিতে বা সোশ্যাল যে মিডিয়াগুলো আছে আমরা যে সোশ্যাল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি এগুলোর মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশে যে সামাজিক কার্যক্রমগুলো পরিব্যাপ্তি ঘটেছে বা বর্তমানে যেগুলো হচ্ছে সবগুলো কিন্তু আমি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবগুলো কিন্তু অনলাইন মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমি উৎসর্গ সম্পর্কে বলতে হলে আমার যে উৎসর্গ ফেসবুক পেজ এবং উৎসর্গের যে ফেসবুক পাবলিক গ্রুপ আছে সেটির মাধ্যমে কিন্তু আমরা আসলে চৌষট্টি জেলা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি অর্থাৎ শুধু উৎসর্গ এমন যতগুলো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো আছে প্রত্যেকেই কিন্তু আসলে দেশের মানুষের কাছে তার দায়িত্ব তার কর্তব্য এবং প্রত্যেকের কাজ সম্পর্কে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছাচ্ছে আর তরুণরা যে সমাজসেবা যে সামাজিক কার্যক্রম যেটা সেটা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ইউজ করতে পারে আসলে আমরা কিন্তু দিনের খুব বড় একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করি হয়তো বা কোনো গল্প কিংবা আড্ডা ফান করে আর এই গল্প আড্ডার মাঝে কিন্তু যে যে কথাটা বললো সকালটা শুরু হবে একটি ভালো প্রভাব ফেলতে পারে এখানে আপনার অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বড় ভূমিকা পালন করে এবং তরুণদেরকে এবং আমার দায়িত্ব আমার কর্তব্য নিয়ে আগামী বাংলাদেশ গড়তে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো ভূমিকা পালন করছে এবং অনেক বেশি গুরুত্ব আপনার ব্যক্তিগতভাবে আপনি উৎসর্গ ফাউন্ডেশন মুখপাত্র কিন্তু এর বাইরেও আপনি অন্য কোন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন কিনা এবং আপনার লেখাপড়া কোথায় অবশ্যই আসলে আমার একটা profession থাকে এটা হচ্ছে আমার একটা শখের জায়গা যে কথাটা বলতে হলে মানুষে আসলে দুইটা খিদা থাকে মানে মানে পেটের খিদা হচ্ছে একটা আর কাছে আত্মার খিদা আত্মার যে আমাদের পেটের খিদা এবং আত্মার খিদা এই দুইটা বিষয়কে নিয়ে কিন্তু আসলে একটা মানুষ আত্মার ক্ষুধাটা আসলে নিবারণ করে আমি আমার স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে এবং এই যে কাজগুলো করছি উৎসর্গের মাধ্যমে আর পেটের খোদা যেটা সেটার জন্য এখন আস্তে আস্তে নিজেকে তৈরি করছি যেটি হচ্ছে যে আমি ডিপ্লোমা মেডিকেল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স শেষ করেছি সেন্টার মেডিকেল ইনস্টিটিউট থেকে এবং বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকাতে আমি ইন্টার্নশিপে আছি এবং আমার আগামী এক বছর ইন্টার্নশিপ ইন্টার্নশিপের পরবর্তীতে আমি আসলে কর্মজীবনে বা কর্ম কর্মজীবনে চলে যাবেন তরুণদের কোন বিষয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন এক্ষেত্রে বেসিক্যালি একদম আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা স্বাধীন চেতনার আগে চিন্তাটা দরকার যে আসলে আমি কি করতে পারি একটা জিনিস হচ্ছে আমাকে নিয়ে তো মানুষের এক্সপেকটেশান থাকতে পারে আমার ফ্যামিলি মনে করতে পারে যে আমি এই হব সেই হব কিন্তু আসলে আমি না আমাকে ভালো করে চিনি যে আমি কি পারবো এই জিনিসটাকে আসলে এস্টাবলিশ করা দরকার হ্যাঁ আমি যদি একটু ই করে বলি দেখা গেল যে যারা একটু মাল্টি ট্যালেন্টেড থাকে অনেকেই কিন্তু ঝরে মানে পড়ে যায় হ্যাঁ এটা পড়ার পেছনে আমি যতটুকু আমার নিজের কাছে মনে হয়েছে দেখা গেল যে একটা ছেলে অথবা একটা মেয়ে ভালো গান গাইতে পারে এখন দেখা গেলো যে গান গাচ্ছে তখন ও তালি পাচ্ছে আবার যখন নাচতেছে তখন ও তালি পাচ্ছে আবার যখন সে অ্যাক্টিং করতেছে তখনও মানে সে তালি পাচ্ছে এখন সে না কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি আসলে কি আমি আমার নিজেকে ডান্সার প্রতিষ্ঠিত করব নাকি আমি অ্যাজ এ সিঙ্গার হ্যাঁ ওর এরকম মনে করতে করতে ওর না একটা বড় সময় চলে যায় এরপরে পরে গিয়ে না একটা মানে ডিপ্রেশন কাজ করে যে আসলে আমি তো এদিকেও যাইতে পারলাম না এদিকেও তো এই জন্য আমার মনে হয় যে আগে নিজেকে কনফিডেন্ট হওয়া যে আসলে আমি এই জিনিসটা আমি পারি হ্যাঁ এটা কারো মাধ্যমে ইয়ে না হওয়া যে আমার বাবা মা চাপাই দিল এটা আসলে ফ্যামিলিগতভাবে এভাবে বলা দরকার যে আমি আসলে এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড আমি এইটা পারবো

আর একটা জিনিস এটা থেকে আমার রুটি রুজিটা ভালো চলতেছে আরো কিছু আনুষাঙ্গিক সবাই তো লাইফে একটার পাশাপাশি অন্য কিছু ইয়ে করে তো সব মিলে আমি অন্য যাই কিছু করি না করি এটা আমি একদম পার্সোনালি এই জায়গাতে সময় দিয়ে এটাকে বাংলাদেশের সময় অথবা আন্তর্জাতিকভাবে আমি এটা খুব বড় একটা পরিসরে কর্পোরেট এবং কমিউনিকেশন জগত ইভেন্ট জগতে একটা বড় প্রতিষ্ঠান হিসেবে আমি দেখতে চাই এটা আমার অনেক একটা স্বপ্নের জায়গা অনেক তরুণ কর্মসংস্থানের সিস্টেম হ্যাঁ obviously এটা হবে তো এটাই আমার একটা মানে বড় আশা ভরসার জায়গা যে এই জায়গাটা দিয়ে ইনোভেশন কে মানে খুব ভালোভাবে এস্টাবলিশ করা নতুন মানে কাজ করা এই আমাদের আমাদের তে অনুষ্ঠানটি মূলত জুম বাংলাদেশ প্রেজেন্ট আমরা সবাই জানি যে জুম বাংলাদেশে বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মূলত কাজ করে বাংলাদেশে প্রায় পাঁচটি ব্রাঞ্চের মাধ্যমে চার সাড়ে চারশোর বেশি ছাত্রছাত্রী রয়েছে জুম বাংলাদেশের তো আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে সুবিধাবঞ্চিত শিশু অথবা পথশিশু নিয়ে আপনাদের ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা প্রথম ভাই আসলে সুবিধাবঞ্জিত শিশুদের জুম বাংলাদেশ যে কাজটি করছে আসলে সবার জন্য একটা চমকপ্রদ কাজ করছে এবং অনুপ্রেরণা কাজ করছে আসলে উৎসর্গ ফাউন্ডেশন আমরাও চেষ্টা করি যে সুবিধা বঞ্চিত শিশুদের যতটুকু সম্ভব তাদের জন্য কাজ করা এবং আমাদের উৎসর্গের একটি পরিকল্পনা আছে হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য হোম শেল্টার করা অর্থাৎ আমরা উৎসর্গ ফাউন্ডেশন আমাদের শ্রদ্ধ চেয়ারম্যান স্যারের একটি স্বপ্ন বলতে পারেন আমরা তার মাধ্যমে প্রতিটা স্বেচ্ছাসেবক যেটিকে লালন করছি আমরা একটি হোম শেল্টার তৈরি করতে চাই যেখানে হচ্ছে সুবিধা বন্ধু শিশুদেরকে আমরা তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মপরিকল্পনা সৃষ্টি করতে চাই এবং তাদেরকে আগামীর জন্য তৈরি করতে চাই এক্ষেত্রে আমাদেরও কিছু ইয়া থাকে আর জুম বাংলাদেশের বিশেষ করে আপনি যেহেতু এটার মেইন উদ্যোক্তা আমি পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাই এবং শুরুর দিক থেকেই কিছুটা জানতাম যে কতটা পরিশ্রমের পরে আপনি এই জায়গাতে এসছেন তো আমাদের যেহেতু কিছু কর্পোরেট জায়গাতে আমাদের আনাগোনা থাকে সেক্ষেত্রে সবার সিএসআর একটা ফান্ড থাকে তো এই জায়গাগুলো থেকে আমরা এটা আসলে সবার দায়িত্ব হ্যাঁ এটা আমরা মনে করি যে কিছু জিনিস আলাদা আলাদা করে যে এই কাজগুলো মনে হয় ওনাদের এই কাজগুলো মনে হয় ওনাদের বেসিক্যালি এটা সবার একটা দায়িত্ব সবাই ওই উদ্যোগটা নিতে পারে না পারে নাই হ্যাঁ তো আপনি এটা পেরেছেন তো আমরা সবাই মিলে যদি সবাই এই দায়িত্ব বোধগুলো ধারণ করতে পারি আমার মনে হয় যে আর এই পথ মানে শিশু বলি অথবা আমরা সুবিধা বঞ্চিত বলি এই জায়গাগুলো আর থাকবে না অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের মাঝে সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কথা বলার জন্য সুপ্রিয় দর্শক শেষ করব আজকের অনুষ্ঠান বরাবরের মতোই আবার হাজির হব নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে আমরা শুনবো তাদের গল্প শোনাব আপনাদেরকে তরুণরা এমন কিছু করেন বা এমন কিছু করে দেখান যার কারণে অনেকেই তাদেরকে ফলো করে অনুকরণ করে এবং অনুকরণীয় হয়ে থাকেন এই তরুণরাই আমরা সেই তরুণদের গল্পই শোনাতে চাই আপনাদেরকে আপনাদের আশেপাশে এমন এমন অনেক তরুণ আছে যারা অনে উদ্যোক্তা নিজেরা অনেক উদ্যোক্তা এবং হাজারো তরুণের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এমন তরুণের কোনো সন্ধান থাকলে আমাদের জানাতে পারেন আমরা তাদের গল্প নিজেরা শুনবো এবং আপনাদেরকেও জানাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি